মদের ভার দেখাইছো পরে উনি কাপড় হাঁটুর উপর উঠে আছে শুয়ে আছে এগুলি দেখাও দিনের পর কষ্ট করে কোনো কিন্তু পারে না একটা নায়িকা আসে হচ্ছে যে রিস্কা দিয়ে যাওয়ার সময় গাড়ি নিয়ে বেরোয় না রে এটা ঠিক না সবার বেলা এখন মৌসুমি কি এখন পঞ্চাশ সেন্টের বিদ্যা যায় এখন তো করে না ওরা আসছিল আসছিল নর্মাল হয়ে এখন বিরাট আছে কোথায় কোথায় করে বিয়ে গেছে কোন নায়ক নায়িকাটা এক দুজনের বেলা এটা হইতে পারে ওরা নায়ক নায়িকা যখন প্রতিষ্ঠা লাভ করে তখন 5 লাখ 6 লাখ 10 লাখ টাকা করে নেয় ওই টাকাগুলি ওদের কাছে থাকে ওরা আইস আসে গরিব হয়ে আয়া বড়লোক হয়ে আগর হয়ে যায় ফালতু ফাজলামি করে কিন্তু এ পর্যন্ত যত নায়ক কোথায় বল বলো না আমাকে যতগুলো নায়িকার ট্যাগ লাগানো আছে সবগুলো কিন্তু গাড়ি বাড়ি আছে হ্যাঁ আছে সকল ক্ষেত্রে কিন্তু তা না তাহলে ওরা ওই মিথ্যা কথাটাকে কাউন্ট করে আমাদেরকে প্রশ্ন করে কেন এটা তোমাদের মিথ্যা কথা ওই মিথ্যা কথা যে বড়লোক হয়ে আইসা গরিব হয়ে যায় এই প্রশ্নটা মানে ও প্রত্যেকেরই যে টাকা পয়সা আছে শাবনুরে মৌসুমি পপি ওরা ভালো ভালো অবস্থায় আছে ইনশাল্লাহ কাজ করে গেছে তাহলে ওদের ভালো কথাটা প্রশ্ন করো না কেন কে গরিব হয়ে গেছে ওদের না তোমাদের মাথা ব্যথা না ও বলছে যে গরিব হয়ে এসে বড়লোক হয়ে বেড়ে কিন্তু আগের গুলো তো অভিনয় করে টাকা কামাইছে কিন্তু ইদানিং এর কথা এরা না অভিনয় করে না এখন বলি কি অভিনয় না করে টাকা কামায় তাহলে কামাইটা কোথায় করে তুমি এখন আমাকে বলো অনেকেই বলে যে রাতে না অনেকে না তুমি বলো হ্যাঁ বলো আমি তো বলছি আমার কাছে তো আমি জানি যে অনেক নায়িকা আছে রাতের বেলা হচ্ছে যে তারা সিনেমা বাদে বিভিন্ন হোটেলে যায় তারপর যে বিভিন্ন বারে যায় ওটা হয়তো তুমি সেই হোটেলে যাও এই জন্য তুমি দেখছো আমি যাইও না আমি জানিও না দেখিও না তোমরা যাও তোমাদের তোমাদের জন্য তোমরা যাও ইদানিং তো একজন তো আপনাদের আমি তো নাম বলতে পারবো না ইদানিং তো একজন অলরেডি জেলখানায় কেন তাকে ধরছে একজনে জেলখানা তুমি আমাদের ভালো গুলির কথাগুলি বলো না কেন আমি তো সবাইকে একটা মিডিয়া বলছি আবার বললে বারবার হয়ে যাবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি কোরআন শরীফ আমার ঘরে রাখা আছে এটা আমিও জানি হ্যাঁ হ্যাঁ জানো তুমি এটা বলো না কেন একটা মেয়ে হোটেলে যায় কেন তোমার তো মাথা ব্যথা কেন তোমরা খারাপ আমরা ভালো তোমরা খারাপ আমরা তো একটা মানুষের খারাপ দিকটা তুলে ধরো ভালো দিকটা তুলে ধরো না আমরা তো কোনো হোটেলে যাই কে আমরা মদ খাই তাহলে জানো ওই জন্য এটা দেখতে কেন ওটা হোটেলে গেছে হোটেলে গিয়ে কাজের বছর তোমরা লুকিয়ে লুকিয়ে যাও না না টিভি সোশ্যাল মিডিয়াতে কিন্তু একদম সব দিকে কিন্তু জানা শোনা হয়েছে যে সে মদ খায় বাসায় মদের বার আছে তারপর হচ্ছে যে অন্য একজনকে ফাঁসিয়েছে মদ খাওয়ার তো অনুমতি আছে সরকারি ভাবে লাইসেন্স থাকলে কিন্তু একটা মদের বার তো বাসায় রাখা মদের বার তো তোমরা মানুষ এটাকে কতগুলি খালি বাক্স দেখলাম আমি মিডিয়াতে কতগুলি মদের খালি বাক্স কতগুলি খালি বোতল এটাকে তোমরা বার বানায় ফেলছো না ওখানে বার কাকে বলে এটা জানো তো প্রশাসন কি না বার কাকে বলে এটা জানো না উত্তর দাও প্রশাসনে যেও না এখন বার কাকে বলে এক একজনের ঘরে দুটো মদের বোতল লাগলে এটা বার হয় বার তো মানে একটা মদ বিক্রির দোকান যেখানে মদ বিক্রি হয় মানুষ আসে যায় খায় ওটা কি মদ বিক্রি করা মদ বিক্রি করতো ইয়ে করে নি মদ বিক্রি হতো কিন্তু তার তো সে অনুমতি নাই সে যে এতগুলো বোতল রাখছে ওর অনুভূতি কি না কি তোমরা ওর সঙ্গে কথা বলো অনুমতি নাই তো অনুমতি না অনুভূতির কথা বলতেছো অনুভূতি কার অনুমতি নাই ওর তো ওই তো বলছে মিডিয়া তো বলতেছে ওর মদ খাওয়া লাইসেন্স আছে বলতেছে তো তোমরা বলতে লাইসেন্স আছে সেটা তো আপডেট হওয়ার 17 সাল পর্যন্ত সেটা রিনিউ করেনি এটা তোমরাই জানো তোমরা মাথা ব্যথা ডেটটা মদ খাওয়া লাইসেন্স ওভার এটাও তোমরা জানো আমি বেলো ডান ঝন্টু মানে পুরা এই উপমহাদেশের সবচেয়ে সর্বোচ্চ চলচ্চিত্র নির্মাণ করেছি সমগ্র পৃথিবীর সর্বোচ্চ গল্প লেখক আমি চলচ্চিত্রের কই এটা নিয়ে তো তোমাদের মাথা ব্যথা নাই একটা মেয়ে বারে গেছে ওদের নিয়ে তোমাদের মাথা ব্যথা তোমরা অসত্য আমি বলবো তোমরা আমাদের সব কাজ করে আমরা চলতেছে জীবনে কোনোদিন মদ খাই নাই জীবনে কোনোদিন মেয়ে গ্যাস স্পর্শ করি নাই আমি জন্টু ও আমার কথা এই জন্য তোমার বলো না ওই ওটার কাছে গিয়ে লাভ নাই ওইটা ওইটা মুসলিম লোক কিন্তু টোটাল এটা বদমাইশ যারা ওর কাছে তোমরা একজন দুলের জন ঝন্টু তো হচ্ছে চলচ্চিত্র তো মানহানি অনেকে আছে কিন্তু অনেকে আছে ভালো আমার নতুন একটা মানুষ এসেই তো জিনিসটা তো সব আমাদের মুখে তো চুনকালি লাগিয়ে দিল সেখান থেকে চুনকালি তোমাদের জন্য লাগে আমরা কি ঢোল পিটে বলি যে ওই মেয়ে এরকম ছেলে এরকম তোমরাই গুলো বলো তোমাদের মিডিয়ার মালিকগুলির পকেট ভরার জন্য তোমরা আমাদের মেয়ে দেখে নষ্ট করে ফেলছো যে নষ্ট না তোমাদের জন্য নষ্ট হয় তোমরা বারবার এগুলো বলো তোমাদের মিডিয়ার মিডিয়াটা ভালো করে দেখবা পাবলিসিটি স্পন্সর হবে এগুলির জন্য তোমার মেয়েদের পিছনে দৌড়াও ছেলেদের পিছনে দৌড়াও না রাজ্জাকের পিছনে সে কোনো দৌড়াও নাই ফারুক সাহেবের কাছে যাও নাই ওই
সাকিব খানের কাছে যাও না, সালমানের কাছে তোমরা যাও, মৌসুমীর কাছে তোমরা যাও, ওই শাকুরের কাছে তোমরা এখন যাইতেছো, আর কি একটা মেয়ের কথা বলতেছো, তোমাকে বলতেই দেই নাই, ছেলেদের কথা তো বলো না। মদের বার দেখাইছো, পরিমনির কাপড় হাঁটুর উপর উঠে আছে, শুয়ে আছে, এগুলি দেখাও, এগুলি দেখায় ওই যে ঘরে বসে রয়েছে ঘরো অভাবে, ওইটাকে লুকায় লুকিয়ে ছবি তুলে তোমরা দিয়ে দিছো, তোমরা তো ক্রাইম করো। আমি যদি বলি যে তাদের জনপ্রিয়তার জন্য সেটা তাদের না, তাদের জন্য তোমরা কিন্তু তোলেছে বলে না, কিন্তু তোমাকে কোন যদি পরিমনি বা এরকম কোনো মেয়ে বলছে যে আমার ছবিটা আমার জনপ্রিয়তার জন্য এই ছবিটা তুমি মিডিয়াতে তুমি দিয়ে দাও, তোমাকে আমি 10,000 বা 20,000 বা 15,000 টাকা দিচ্ছি, আমার পপুলারিটি হবে বলছে। এখন এমন অভিযোগ আছে যে অনেক নায়িকা অভিযোগ না, তোমাকে বলছে নাকি কেউ যে আমাকে তুলো আমি টাকা দেবো? হ্যাঁ টাকা দিয়ে তো নিউজ করে। কে বলছে, কে নাম বলো, নাম বলো, কে তোমাকে বলছে আমাকে আমাকে টাকা দিছে নিউজের জন্য? ওর নামটা বলো। এমন কোন নায়িকা নাই, আরে আচ্ছা এমন কোন নায়িকা, নায়িকাটা কে? হুইসি বলো তার না, নাম বলার সাহস দেয় প্রশ্ন করো কেন? এখানে নাম বলা গেছে সবাই, আরে আবার মনে করেন মানে সবাই সবাই টাকা দিতে আসছে, স্টুপিডি পানা। তুমি আমাকে বলো, তুমি একটা মেয়েকে ল্যাংটা করে ফেলছো অথচ তার নাম বলবে না কেন? আমি বুঝুম কি করবে, আমি তো নাম বলাকে জিজ্ঞেস করব না, আমি আমি সকল নায়িকা টাকা দিয়ে নিউজ করে, আমি আপনাকে বললাম টাকা দিয়ে নিউজ তো করাবে তার পপুলারিটির জন্য, আমি তো বলতেছি নেগেট ছবির কথা, নেগেট ছবির কথা বলছি, তোমরা দেখো কথা বলছি, পরিমনি বাসায় বসে আছে, রান দেখা একটা পিটলে বসে আছে, হাঁটুটা দেখা যাচ্ছে, এটাকে তোমরা ফলো করে ছাপাই দিচ্ছ না? সে তো নিজেই লাইভ আছে, তার এটা তো কোনো শুটিং না, এটা আসবে কোথেকে ছবিটা? সে তো তুলছো, সে তো সাংবাদিকদের ডাকছে সম্মান সম্মান করার জন্য, আমাদের তো দায় পড়ছে না? আমি যে প্রশ্ন করি সেটা উত্তর দাও না কেন? আমি তো একটা হাঁটু দেখা যাচ্ছে, পিট লাগে বসে আছে, এই জায়গাটা খোলা, এটা তো নট কোনো শুটিং এর, এটা শুটিং এর কোনো সাংবাদিক বলবো না, তোমরা সংবাদ সংগ্রহকারী। আমি যদি সাহস থাকে আমি যে কথা বলছি ওটি যেন মিডিয়াতে যায়, তোমরা সাংবাদিক বললে পাশ করে আসছো আসছো কিনা ইনভার্সিটি থেকে সেটাও বলবা, পরিচয় দিবা। অনেক পরিচালক আছে সিনেমার হিট ডিরেক্টর কিন্তু পড়াশোনা নেই না, তো এটা তো কবিতা লিখতে পড়াশোনা লাগে না, চলচ্চিত্র একটি কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর এন্ট্রেন্স পাস, এন্ট্রেন্স পাস জানো যেটা বর্তমানে যেটাকে বলে মেট্রিক, রবীন্দ্রনাথ ঠাকুর সারা পৃথিবীর শ্রেষ্ঠ কবি, নোবেল অ্যাওয়ার্ড পেয়েছে উনি, কিন্তু এন্ট্রেন্স পাস আর কিছু না, কবিতা লেখা, গল্প লেখা, চলচ্চিত্র নির্মাণ করা, আপনারা তো সবই মেনে নেন, তাহলে সাংবাদিকের ক্ষেত্রে কেন সাংবাদিক করো কেন? সাংবাদিকতা করতে সাংবাদিক বলবো না, আমি তো বললাম সাংবাদিক বললে বলতে হবে যে আমি ইউনিভার্সিটি থেকে পাশ করে রাখছি, জার্নালিজম একটা ডিপার্টমেন্ট আছে ওটা পাশ করতে হয় একটা ডিপার্টমেন্ট, আর বলো যে আমরা সংবাদ সংগ্রহ করি, এখানে সংবাদ ওখানে নেই, এটা বলবা আপনাদের পরিচালকের ক্ষেত্রে যদি কবি নজরুল আর রবীন্দ্রনাথের সাথে তুলনা করে তোমাদের তুলনা দাও সাংবাদিক, বলো বলো বলো, সাংবাদিক কি মেধাতে হয় না? হ্যাঁ মেধাতে হলে সাংবাদিক বলতে পারবে না, আচ্ছা তাহলে তোমাকে সার্টিফিকেট লাগবে, তুমি বলো আমরা সংবাদ, আমরা সংবাদ এখানকার সংবাদ ওখানে পরিবেশন করি, আচ্ছা সাংবাদিক বলে আমরা বুঝবো যে তুমি যে তোমরা জার্নালিস্ট, এটা আমরা বলবো না। আমার প্রশ্ন হচ্ছে যে সাংবাদিক হতে হলে গ্র্যাজুয়েট হতে হবে না, তোমাকে সাংবাদিকতা পাস করে আসতে হবে, আচ্ছা আর পরিচালকের ক্ষেত্রে পরিচালক তো করে লেখাপড়া লাগে না, তাই এটা তো চলচ্চিত্র একটা কবিতা একটা গল্প কে আমি পর্দায় আনলাম, এটার জন্য লেখাপড়া লাগে না, ইনস্টিটিউট আছে পুনা ছবি অভিনয় ছবি পড়ে ছবি আছে, কিন্তু পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত পরিচালকগুলো ওরা কিন্তু কোনো ইনস্টিটিউট থেকে পাস করে আসে নাই, সত্যজিৎ রায়পুর থেকে পাস করে আসছে, বলো কোথা থেকে আসছে? স্পেলবার্গ কি ইনস্টিটিউট থেকে পাস করে স্পেলবার্গ হচ্ছে? সত্যজিৎ রায়ের উপর তার কেউ নাই, আমার আমার বলা আর এক্সাম্পল লাগবে না, লেখাপড়া জানা শিক্ষিত লোক, ওনার এখানে মাল আসিল, এখনও পৃথিবীর এক নম্বর ছবি হিসেবে ধরা হয় পথের পাঁচালে, ওনার প্রথম ছবি, ওনার এই মেধা দিয়ে তৈরি করছে, শটের বাহাদুরি নাই, বক্তব্যের বাহাদুরি ছিল ওইখানে,
চলচ্চিত্র এটা একটা কবিতার মতো চলচ্চিত্র, তুমি মাইন্ড করো না, চলচ্চিত্র বানাতে লেখাপড়া লাগবে না, বুদ্ধি জ্ঞান লাগবে। সাংবাদিক বললে তুমি যেমন আমি তোমার ইন্টারভিউ দিচ্ছি না, তুমি তো জার্নালিস্ট না, তুমি সংবাদ আমাদের জন্য সংবাদ করো, এটা এক ধরনের সাংবাদিকতা, মেনে নিলাম এক ধরনের সাংবাদিকতা। কিন্তু যখন বলবা তর্ক আসবে তখন তো আমি বলবো, আমাকে বলো একজন পরিচালকও বলো আপনি কোথায় শিখে আসছেন এটা লাগে না, ওই যে স্পেল বার্গও শিখা যায় নাই, যুক্তিতে যখন আপনি বলবেন যে পরিচালকের শিক্ষা লাগে না, এটা কিন্তু ভুল, শিক্ষা লাগে না বলি নাই, তাহলে প্রথম লাগবে হচ্ছে এটা শিক্ষা লাগে না, তো কবি নজরুল ইসলামের বিয়েতে সিলেবাস আছে কেন, ক্লাস 8 পাস লোক আটার দোকানে চাকরি করছে আর কবিতা লেখছে, লেখাপড়া লাগে নাই, কারো কাছে শিখে নাই, রবীন্দ্রনাথ ঠাকুরকে কেউ কলম দিয়ে বলে নাই কবিতাটা লেখো, ছন্দটা এইভাবে, ওর জল পরে পাতা নরে ওনার প্রথম কবিতা ছোটবেলা লেখছিল, তুমি থাকো উপর তলায় আমি থাকি নিচে, অথচ তোমাকে দেবতা বলিব সে ভরসা নিচে, ওই উনি তখন কবি রবীন্দ্রনাথ হয় নাই তখন লেখছে, কোথেকে লেখছে, ওই ওনার এন্ট্রেন্স যখন পাস করছে ওনার কি মেট্রিকের যে টিচার ছিল উনি বলে দিছে, বলে নাই নিজে থেকে লেখছে। সাহিত্য এটা মানুষের জন্মগত আসে, আপনার কাছে উচ্চ শিক্ষিত আর নিম্ন শিক্ষিতের মধ্যে তফাৎ, শিক্ষিতের মূল্য আলাদা, অবশ্যই মূল্য দেবো, অনেক কিছু আমি জানবো না, আমি তার কাছে জেনে আসবো অনেক কিছু, এখন আমরা গল্প লিখতে গেলে কিছু কিছু ব্যাপার আছে আমরা তাদের কাছে যাই জিজ্ঞেস করি, যাচ্ছে এই ব্যাপারটা কি ওই ব্যাপারটা কি, এখন ধর্মের ব্যাপারে বলতে গেলে বড় একজন একজন ধর্মের লোকের কাছে যাব, কবিতা নিয়ে সাহিত্য নিয়ে আলোচনা করলে পৃথিবীর কোন কোন সাহিত্যে মানুষের জীবনের পরিবর্তন হচ্ছে সেটা আমরা একজন প্রফেসরের কাছ থেকে জেনে আসবো, আমি নিজে নিজে লেখলে তো হবে না। কিন্তু আমার হচ্ছে যে একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের এই যে এত মেধা এত বুদ্ধি, কিন্তু হচ্ছে যে দেখা যাচ্ছে দীর্ঘ 5 বছর যাবৎ কোনো সিনেমা হিট হচ্ছে না, গল্প সিলেকশনে যদি ভুল হয় তাহলে চলবে না। আমি একটি কথা সবসময় বলি, সেই সবচেয়ে বড় পরিচালক সেই সবচেয়ে বড় ডাইরেক্টর যার গল্প চয়েস ভালো, যার গল্প চয়েস নেই সে যত বড় ডাইরেক্টরই হোক যত কিছুই জানো কোনো মূল্য, কিন্তু এখানে তো কিন্তু অনেকেই কিন্তু অভিযোগ তুলেছে যে আপনাদের মেকিং ভালো না, কে বল মেকিং যে বলছে সে কি পুনাতিকায় লেখাপড়া করে পাশ করে আসছে, আপনি দেখেন কথাটা কাউন্ট করো কেন, আমি দেখলাম যে আঞ্জনটু 85টা গল্প লিখছে, আমার কথা লেখে কাউন্ট করো, যে বলে তাকে জিজ্ঞেস করবে না, আপনি বললে মেকিং ভালো না, মেকিং এর ব্যাপারটা কি আমাকে একটু বোঝান, ওকে বলবা সেটা বলি লাস্ট অফ দ্য প্রযোজনা।